আমাদের কাছে একটা খবর আছে, 7 তারিখ গভীর রাত্রে যে সুরাইবাড়ি থানার অধীনে লক্ষ্মীনগর গ্রামের একটা নাবালিকা মেয়ে মিসিং হয়েছে। তো আমরা পরবর্তী সময় খোঁজ নিয়ে জানতে পারি, ইস্ট ফুলবাড়ি এলাকার জসিমউদ্দিন নামে একটা ছেলে, তার বয়স 24, ওয়ার্ড নাম্বার 5, ওর সাথে ওই মেয়েটা পালিয়েছে। মেয়েটাকেও জোর করে কোথাও নিয়ে গেছে। পরবর্তী সময় আমরা খোঁজ করে জানতে পারি ওরা হামসফর এক্সপ্রেসে আগরতলা টু ব্যাঙ্গালোর মুভ করছে। সাথে সাথে আমি আমার এসপি মহাশয়কে জানাই খবরটা। তো উনি রেল এবং রেল অথরিটি এবং জিআরপি আরপিএফ এদের সঙ্গে কমিউনিকেশন করে এরা দুজনকেই আমরা বেঙ্গালুরু রেল স্টেশনে আটকাতে সক্ষম হই। এই ব্যাপারে একটা কেস নেওয়া হয়েছে সুরাইবাড়ি থানাতে। কেস নাম্বার হচ্ছে 61/2023 আন্ডার সেকশন 363/376(2)(1) অফ আইপিসি আর সেকশন 4 অফ পক্সো অ্যাক্ট। তো আমাদের একটা টিম যায় এখানে, আইউ এসআই বিশ্বজিৎ চৌধুরী মহিলা পুলিশের একটা টিম আমরা সঙ্গে সঙ্গে আমরা ফ্লাইটে পাঠাই অথরিটির অর্ডারে। তো আজকে সকালে মেয়েটা ও যে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে ও মেয়েটাকে এবং আসামিটাকে থানায় নিয়ে আসে